ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য একটি সুন্দর টুপি নিয়ে এসেছি। এটি হচ্ছে 4 থেকে 6 ইয়ার বেবির জন্য আমি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারেন। আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কত থেকে কত ইয়ারের বেবির জন্য কতটা মাপ ধরতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নেট টুপি, একটি উপরে একটি নেট দিয়েছি, দেখুন একটি নতুন ডিজাইনের টুপি। এটা যে ভিতরটা এরকম থাকবে, এরকম করে তারপরে ফিলটা দিতে হবে শেষে এটা। তো এই যে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ইউনিক স্টাইলের টুপিটি। এই দেখুন প্রথমে আমি এই যে 3 mm কাটা নিয়েছি, ঠিক আছে? এটা আমার 3 mm কাটা রঙের মধ্যে পেঁচিয়ে দিই সুতাটাকে এভাবে দিই, ঠিক আছে? এদিক দিয়ে কাটাটি পার করে এখানে এরকম সুতাটাকে ধরে এই যে পার করে নিলাম। আমি এইভাবে মেটেরিয়াল তৈরি করে থাকি, আপনারা যদি পারেন অন্যরকমও তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি এইভাবে তৈরি করি, তাহলে এই সুতোটা টানলে ছোটো হয়ে যাবে, তাই আমি মেজিকিনটা এখানে করে নিলাম। তো প্রথমে মেজিকিন করে 3 চেন নেবো, 1 2 3 3 চেন নিচ্ছি। 3 চেন নিয়ে আমি এখানে আরও 11 ডবল ক্রোশা করবো, তাহলে এই 3 চেনটা সহ আমার টোটাল 12 ডবল ক্রোশা হবে। 12 ডবল ক্রোশা করে নিচ্ছি, এই দেখুন 12 ডবল ক্রোশা করে নিলাম এই 3 চেনটা সহ, ঠিক আছে? তারপরে এই 3 চেনটা যে সুতোটা আছে এটা কিন্তু টানলে ছোটো হয়ে যাবে, ঠিক আছে? ছোটো করে তাহলে এখানে এই 3 চেন নিয়েছিলাম। 3 চেন স্টার্টিংটার উপরে সবার উপরে যে চেনটি আছে 3rd নাম্বার চেনটি ওটাতে নিয়ে এসে স্লিপ স্টিচ করে ওটাকে আটকে দেবেন, ঠিক আছে? আমার এখানে তাহলে 12 ডবল ক্রোশার একটা তৈরি হলো রিং। তারপরে এখানে আমি প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে 2 করে ডবল ক্রোশা নেব, মানে যে এখানে 3 চেন নিলাম, 3 চেন নেওয়ার পরে আবার ওই যে চেনটা আছে ওই চেনের মধ্যে আরও একটা ডবল ক্রোশা, মানে 2 ডবল ক্রোশা নিচ্ছি। তাহলে এখানে 2 ডবল ক্রোশা, নেক্সট যে চেনটা আছে সেখানে 2 ডবল ক্রোশা, মানে এখানে 24 ডবল ক্রোশা হবে টোটাল। 12 ডবল ক্রোশার উপরে 24 ডবল ক্রোশা করে নিচ্ছি, 24 ডবল ক্রোশা কমপ্লিট হয়ে গেল। আবার এখানে আবার উপরে সবার উপরে 3rd নাম্বার চেন, মানে 3 চেন করে যেহেতু স্টার্ট করেছিলাম তো 3rd নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নিলাম, ঠিক আছে? আবার 3 চেন নিয়ে এসে সব সময় এখানে স্লিপ স্টিচ করার পরে 3 চেন নিয়ে স্টার্টিং নিব, আবার ওই জন্য আরও একটি ডবল ক্রোশা করবো, ঠিক আছে? শুরুতে সবসময় আমরা 2 ডবল ক্রোশা নিচ্ছি, এটা মনে রাখবে। তারপরে এখানে 2 ডবল ক্রোশা নিলাম, তারপরে 1 ডবল ক্রোশা নিব, তারপর নেক্সট চেনটাতে 1 ডবল ক্রোশা নিচ্ছি। 1 ডবল ক্রোশা নেওয়ার পরে আবার নেক্সট চেনটাতে 2 ডবল ক্রোশা নিব, তাহলে রুটটা আমার কেমন করে কমপ্লিট হবে? এটা আমার এটা 1, এটা 2, এটা 3rd নাম্বার রো চলছে। 3rd নাম্বার রোতে প্রথমে 2 ডবল ক্রোশা একটা চেনের মধ্যে, তারপর নেক্সট চেনে 1 ডবল ক্রোশা, নেক্সট চেনে 2 ডবল ক্রোশা, তারপর আবার এখানে নেক্সট চেনে 1 ডবল ক্রোশা, নেক্সট চেনে 2 ডবল ক্রোশা, মানে 2 ডবল ক্রোশা, 1 ডবল ক্রোশা, 2 ডবল ক্রোশা, এভাবে পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমার এই রোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1 2 3 3 নাম্বার রোটা আমার কমপ্লিট করে এখানে 3rd নাম্বার চেনটিতে এসে অ্যাড করে দিলাম, স্লিপ স্টিচ করে এখানে চেনটিতে অ্যাড করে নিলাম, ঠিক আছে? তাহলে আমার এটা 3rd নাম্বার রো কমপ্লিট হলো। 4th নাম্বার রোতে আমি সেম প্যাটার্ন করে 3 চেন নিয়ে স্টার্ট করছি, আবার ওই চেনের মধ্যে দেখুন যে চেনের নিচে এখানে অ্যাড করেছিলাম ওই চেনের মধ্যে আবার একটি ডবল ক্রোশিয়া, 2 ডবল ক্রোশিয়া, তারপরে 1 ডবল ক্রোশিয়া, তারপর নেক্সট আরও একটি 1 ডবল ক্রোশিয়া নেবো, ঠিক আছে? এভাবে আমি ইনক্রিজ করছি, মানে বাড়িয়ে নিচ্ছি ডবল ক্রোশিয়াগুলোকে, তাহলে প্রত্যেকটি রোতে একটি একটি করে ডবল ক্রোশিয়া বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা যে প্যাটার্নটি করছিলাম 2 ডবল ক্রোশিয়া নিয়ে শুরু করছি, তারপর 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, 2 ডবল ক্রোশিয়া, তাহলে এই রোটা এভাবে কমপ্লিট করবো। মাঝখানে দুটো সিঙ্গেল সিঙ্গেল ডবল ক্রোশিয়া থাকবে, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? এই পাশে 2 ডবল ক্রোশিয়া, এই পাশে 2 ডবল ক্রোশিয়া, আবার এখানে তারপর 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, তারপরে 2 ডবল ক্রোশিয়া নেবো, এভাবে রোটি কমপ্লিট করবো। আরও একটি, তারপরে 1 2 3 4, এটা 4 নাম্বার রো, 5 নাম্বার রোটাতে তাহলে কেমন হবে? প্রথমে 2 ডবল ক্রোশিয়া নিচ্ছি, তারপরে 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, 3টে সিঙ্গেল সিঙ্গেল 1 ডবল ক্রোশিয়া, এখানে দুটো আছে, এখানে দুটো সিঙ্গেল সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরে 3টে সিঙ্গেল সিঙ্গেল ডবল ক্রোশিয়া হবে, তাহলে ওটা আমার 5 নাম্বার রো, মানে 5 নাম্বার রো কমপ্লিট হওয়ার পরে 6 নাম্বার রোতে 4টে ডবল ক্রোশিয়া সিঙ্গেল সিঙ্গেল হবে, তারপরে 6 নাম্বার রো কমপ্লিট করার পর 7 নাম্বার রোতে যে 5টি ডবল ক্রোশিয়া সিঙ্গেল সিঙ্গেল হবে, ঠিক আছে? তাহলে প্রথমে 2 ডবল ক্রোশিয়া থাকবে, 1 ডবল ক্রোশিয়া, 1 1 1 1, মানে 5টি ডবল ক্রোশিয়া, প্রত্যেকটিতে একটি একটি ডবল ক্রোশিয়া মাঝখানে আমরা বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? এরকম করে আমি 7 রো পর্যন্ত শুধু বাড়িয়ে নেব, 7 রো পর্যন্ত ইনক্রিজ করে তারপর আর করব না, ঠিক আছে? তো আমি 7 রো পর্যন্ত কমপ্লিট করে আসতেছি, ইনক্রিজ করতে করতে আপনারা যখন করতে থাকুন, ঠিক আছে? এই যে দেখুন আমার এখানে 7 রো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি এটাকে সহ 1 দিচ্ছি, যেটা আমার আমি 12 রো শুরু করেছিলাম, 1 2 3 4 5 6 7, 12 ডবল ক্রোশিয়া দিয়ে শুরু করেছিলাম, সেটা আমার একটি 1 রো, তাহলে টোটাল 7 রো কমপ্লিট হলো। আপনাদের যদি এখানে কোথাও কাউন্ট করার সময় একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখবেন আপনার শেষের দিকে, মানে এটা আমার এখানে 5, যেমন 1 2 3 4 5 ডবল ক্রোশিয়া হয়েছে, তারপর আমি এখানে 2 ডবল ক্রোশিয়া, 2 ডবল ক্রোশিয়া, 2 ডবল ক্রোশিয়া একসাথে থাকার পর 5 ডবল ক্রোশিয়া এসেছে, তো মানে 5টা আলাদা আলাদা ডবল ক্রোশিয়ার উপরে। তো আপনাদের যদি কোথাও কাউন্ট করতে এদিক ওদিক হয়ে যায়, এখানে 4 ডবল ক্রোশিয়া থাকতে পারে, তাহলে কী করবেন? দেখুন তো একটি ডবল ক্রোশিয়া সময় 2 ডবল ক্রোশিয়া নিয়ে কমপ্লিট করে নেবেন, তাহলে 5 ডবল ক্রোশিয়া করে নেবেন, ঠিক আছে? কিংবা এদিকে রোগুলো করার সময় দেখুন ধরেন শেষের দিকে যখন আপনারা এখানে জয়েন করতে দেবেন, সেখানে যদি এখানে ধরেন 4 ডবল ক্রোশিয়া হওয়ার কথা ছিল সিঙ্গেল সিঙ্গেল, সেখানে আপনাদের 3টি ডবল ক্রোশিয়া আসছে, তাহলে কী করবেন? একটি ডবল ক্রোশিয়া সময় আর একটি ডবল ক্রোশিয়া নিয়ে 4 ডবল ক্রোশিয়া করবেন, ঠিক আছে? মানে হিসাব যেন ভুল না হয় এটা। আর এখানে শুরুটা সবসময় এখানে এই 2 ডবল ক্রোশিয়া দিয়ে শুরু করবেন, তারপরে এখানে 1 1 1 1 করে আলাদা করে ডবল ক্রোশিয়া নিয়ে সিঙ্গেল সিঙ্গেল এখানে 2 ডবল ক্রোশিয়া আমার হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যদি আরও বড় বেবির জন্য বাড়াতে চান তাহলে এখানে আরও একটা রো বাড়িয়ে নেবেন, তাহলে এটা হচ্ছে 7 8 এরকম হচ্ছে বেবিদের জন্য হয়ে যাবে। তো এটা আমার হচ্ছে 3 থেকে 6 ইয়ার পর্যন্ত বেবির জন্য কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 3 ইয়ার থেকে 6 ইয়ার বেবির জন্য। তো এভাবে আমি মানে বড়ো, একটু বড়ো বাচ্চারা তো প্রতিনিয়তই বড়ো হয়, তো একটু বড়ো করে বানিয়ে নিতে পারবেন, তো এই জন্য আমি একটু এটা একটু বড়ো করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি এখন 3rd নাম্বার চেনটিতে অ্যাড করবো, দেখুন এখন
সেভেন ডো কমপ্লিট করার পর এখানে আমি প্রত্যেকটি ডবল কোশের উপরে ডবল কোশা নেব। এখানে ওয়ান চেন নিলাম, আবার নেক্সট যে ডবল কোশাটা আছে এই ডবল কোশার মধ্যে একটি ডবল কোশা নিচ্ছি, তারপর নেক্সট এরকম করে এখন প্রত্যেকটি ডবল কোশের উপরে ডবল কোশা, মানে এখানে আর কোনো ডবল কোশা ইনক্রিজ হবে না, শুধু ডবল কোশার উপরে ডবল কোশা নিয়ে নিয়ে রোগুলোকে কমপ্লিট করবো। আমি এখানে সেভেন ডো পর্যন্ত করেছিলাম ইনক্রিজ, এবারে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম করে বারো ডো পর্যন্ত করে দেখি, তারপরে মাপ নিয়ে ভেবে মাথায় মাপ নিয়ে দেখছি কত বড় হয়। বারো রোগ পর্যন্ত যদি করতে হয় তো তারপরে আর হয়তো করবো না, বা থার্টিন এরকম রোগ করে নিতে পারি, ঠিক আছে। তো এতটা পর্যন্ত করার পরে আপনারা আর ইনক্রিজ করবেন না, এইট নাইন টেন এগুলো ডবল কোশার উপরে শুধু ডবল কোশা করে নিয়ে দুটো করে নিন, তখন আমি করতে থাকি, ঠিক আছে। এই যে দেখুন আমার এখানে টুয়েলভ রো কমপ্লিট করলাম, ঠিক আছে, বারোটি রো কমপ্লিট করা হয়ে গেলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, ঠিক আছে। টুয়েলভ রো কমপ্লিট করার পর আপনারা বিভিন্ন মাথায় মাপতে দেখবেন এরকম করে, তো যদি হয়ে যায় তো তাহলে এই পর্যন্ত স্টপ করে দেবেন, আর যদি আরও একটি বা দুটি রো বেশি লাগে তাহলে করে নেবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে বিভিন্ন মাথায় লাগিয়ে দেওয়ার পরে এটা এরকম করে মানে এই যে রাউন্ডটা সেটা একটু ঢোলা ঢোলা লাগছে, তাহলে কী করবেন বলুন তো, শেষের যে রোটি আছে সেই রোটাতে একটু করে ডিক্রিজ করে দেবেন, মানে হচ্ছে এখানে যদি আপনারা মনে করেন যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডবল কোশা নিলাম, ওয়ান ডবল কোশা নিলাম না, ঠিক আছে, এই ডবল এই ডবল কোশাটাকে আমি শুধু সুতাটাকে এমনি নিয়ে তারপরে এখানে ওয়ান টু দুটো ডবল কোশা নিব না, ঠিক আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কেমন করে ডিক্রিজ করতে হয়, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তো প্রথমে এখানে ফাইভ ডবল কোশা আমি নিয়ে নিচ্ছি, এখানে প্রথমে চেন নিয়ে নিচ্ছি, এই যে দেখুন এখানে ফাইভ ডবল কোশা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে যে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে, ফাইভ ডবল কোশা নেওয়ার পরে দুটো ডবল কোশাকে আমি কমিয়ে দিব। তো কেমন করে কমাবো, এখানে শুধু সুতোগুলো নেব, ঠিক আছে, এই এই ডবল কোশার মধ্যে দিয়ে এরকম করে এখানে সুতোটাকে এভাবে নিলাম, এভাবে নিয়ে এভাবে এখানে রাখলাম, ঠিক আছে। এখানে দেখুন এখানে আমি এটাতে পার করে নিচ্ছি না, এখানে এভাবে আটকে রাখছি, আরেকটি ডবল কোশার মধ্যে সুতোটিকে নিয়ে এরকম করে তারপরে তিনটেকে একসঙ্গে জুড়ে দেব, ঠিক আছে। এই যে তিনটে আমার থাকলো, এই তিনটে একসঙ্গে জুড়ে দেবো, তাহলে দুটো ডবল কোশা একবারে সব মিলে একটা হয়ে যাবে, একটা হয়ে গেলো, ঠিক আছে। আবার তাহলে ফাইভ ডবল কোশা নেব, ফাইভ ডবল কোশা নেওয়ার পরে আবার দুটি ডবল কোশাকে ডিক্রিজ করে দেবো, মানে ওই দুটি ডবল কোশাকে একটা করে দেবো, দুটি ডবল কোশাকে হারিয়ে দেবো, মানে একটাকে ডিক্রিজ করে দেবে, সেই পর্যন্ত তাহলে আপনার দুটিটা যে রাউন্ডটা সেটা একটু ছোটো হয়ে আসবে, তাহলে বিভিন্ন মাথা চেপে বসে থাকবে। যদি মনে হয় যে আপনাদের বিভিন্ন মাথা থেকে একটু ঢোলা ঢোলা হয়েছে শেষের দিকে, ঠিক আছে, তাহলে এরকম করে। আর যদি মনে হয় যদি বিভিন্ন মাথা দিয়ে যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপার নয়, তাহলে রোগ বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আপনারা নিজের মতো করে তৈরি করতে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমার থ্রি থেকে আমি সিক্স ইয়ার বলেছিলাম, তো এটা আমি সিক্স ইয়ার জন্য তৈরি করছি, তাই আমি এখানে সেভেন রো পর্যন্ত ইনক্রিজ করেছি, কিন্তু আপনারা যদি থ্রি ইয়ার বিবির জন্য তৈরি করেন তাহলে এই মাপই শুরু করুন, কিন্তু এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে ফোর যে ডবল কুশিয়া ফোর ইনক্রিজ করার পরে কিন্তু আর ইনক্রিজ করতে হবে না, ঠিক আছে। ফোর এখানে তারপর থেকে ওই ডবল কোশাগুলোর উপরে ডবল কোশা করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি যে ফাইভ ইয়ার বেবির জন্য তৈরি করতে চান তাহলে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ ডবল কোশা ফাইভ রো পর্যন্ত ইনক্রিজ করবেন, তারপরে আর করবেন না, তারপর বাকি সব একই রকমই যাবেন, ঠিক আছে। ওই ডবল কোশার উপরে ডবল কোশা, প্রত্যেকটি ডবল কোশার উপরে ডবল কোশা মধ্যেই হয়ে যাবে। ফাইভ ইয়ার যে ফাইভ ইয়ার মানে পাঁচ বছরের বিবিদের জন্য, যেহেতু ছয় বছরের বিবির জন্য তৈরি করছি তাই আমি এখানে সাতটি রো করার পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এই সেভেন রো করার পরে কিন্তু আমি ইনক্রিজ করা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে সেভেন রো পর্যন্ত আমি ইনক্রিজ করেছি, এভাবে প্রত্যেক ওয়ান ওয়ান ইয়ার করে বাড়বে আর আপনাদের এখানে রো সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। এরকম করেই আমরা টুপিগুলো তৈরি করে থাকি। তো আপনাদের বেবি মাথায় রাউন্ডটা মানে টুপি যখন তৈরি করেন তখন এতটুকু তৈরি করে বেবি মাথায় উপরে বসিয়ে দিলে বুঝতে পারবেন যে রাউন্ডটা কতদূর পর্যন্ত যাচ্ছে, সে অনুযায়ী কিন্তু আমরা নিতে পারি মাপ করে, ঠিক আছে। তো আমি বলে দিলাম, তাহলে এটা জিরো থেকে ইনি ইয়ার বেবির জন্য তৈরি করা যেতে পারে, বড়দের জন্য তৈরি করা যেতে পারে। তো আপনারা যার জন্য তৈরি করছেন, আপনারা কিউট বেবির জন্য তৈরি করলে তার মাথায় মাপ দিয়ে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা আমি তো বলেই দিলাম কোন বছরের জন্য কত পর্যন্ত ইনক্রিজ করবো, সেই অনুযায়ী এটা তৈরি করতে হবে। তো আমি এখানে থার্টিন ডো করছি, তো আমি আমার মেয়ের মাথায় এটা মাপ দিয়ে দেখলাম একটু ডোলাডোলা হচ্ছে, তাই আমি এটাকে ডিক্রিজ করে নিচ্ছি, শেষে জিরোটা সেটাকে একটু করে দুটো দুটো করে আমি ডিক্রিজ করে নিচ্ছি, মানে কমিয়ে নিচ্ছি, তাহলে পরে আমার মেয়ের মাথায় এটা ভালো করে সেটিংটা হবে। তো এটা রো দিয়ে আমি কিন্তু আর রো করবো না, এটা আমার লাস্ট রো হচ্ছে, তাহলে আমার টুপি পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে শেষে যেটা জালিটা তৈরি করবো জালটা, সেই জালটা আমি আপনাদের পরে দেখেছি, আগে রোটা কমপ্লিট করিনি। এই যে দেখুন আমার রোটা কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এখন আমি জালটা তৈরি করবো, জালটা তৈরি করার জন্য প্রথমে দেখুন প্রথমে একটি আবার এখানে ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি, এভাবে ম্যাজিক রিং নিয়ে প্রথমে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন চেন নিলাম, সেভেন চেন নিয়ে এই রিংটার মধ্যে আমি স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম, ঠিক আছে। এভাবে আবার এখান থেকে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন সেভেন করে চেন নেব, আর এই রিংটার ভিতরে আমরা স্লিপ স্টিচ করে এটাকে আটকে দেবো, ঠিক আছে, আটকে দিলাম। তাহলে আমাদের দুটো হলো, এই যে দেখুন ওয়ান টু, আর একটা করে দেখিয়েছি দেখাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন চেন নিলাম, এই রিংটা আছে, এই রিংটার ভিতরে আমি
আমরা এরকম করে স্লিপ স্টিচ করে এটাকে রাখতে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এটা কটা দেখুন তো, 1 2 3 তিনটে হলো, এরকম টোটাল আমি 10টি পাপড়ি করব, মানে এরকম ফুলের পাপড়ির মতো 10টি করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার তিনটে হলো, আরও আমি 7টা করে নিচ্ছি, 7 করে নিচ্ছি। এই যে দেখুন আমি টোটাল এখানে 10টি পাপড়ি করে নিলাম, ঠিক আছে। 10টি পাপড়ি করে নেওয়ার পর আমি এখানে এই যে আমার এই চেনটা আছে এখানে সবার নিচে চেনটা পেয়েছি, এটাকে স্লিপ স্টিচ করে রাখতে নিই, ঠিক আছে। আরও আমি দুটো চেনের মধ্যে স্লিপ করে নিয়ে আসবো, মানে ঠিক মিডিলে নিয়ে আসবো কাঁটাটি দুবার, ঠিক আছে। ঠিক করে মিডিলে নিয়ে আসলাম, এই যে আমার এখানে 5-7 চেন ছিল, তার মিডিলে নিয়ে এসে আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 এই দেখুন এখানে 7 চেন নেওয়ার পরে আবার এই যে এই পাপড়িটা আছে এই পাপড়ি ঠিক মিডিলে এসে আমি এটাকে এখানে এরকম করে অ্যাড করে নিলাম, ঠিক আছে। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 7 নেবো, 7 চেন সবসময় নেবো এখানে, 7 চেন নিয়ে আবার এই পাপড়িটা আছে এই পাপড়ি ঠিক মিডিলে এসে এখানে এরকম করে আবার এখানে এটাকে জয়েন করে দেবো, ঠিক আছে। এরকম করে আমি এখন সমস্ত পাপড়িগুলো মাঝখানে করে জয়েন করে 7 চেন নিয়ে নিয়ে জয়েন করতে করতে এই পর্যন্ত এসে আমি দেখাচ্ছি। তারপরে এই দেখুন আমি এখানে প্রত্যেকটা পাপড়ি মাঝখানে করে 7 চেন নিয়ে নিয়ে জয়েন করলাম। এবার দেখুন আমার এখান থেকে যেহেতু এটা শুরু করেছিলাম তাই এখানে এসে আমি শেষে সবার নিচে এইভাবে এখানে এসে প্রথমে এভাবে অ্যাড করে নেব, ঠিক আছে। তারপরে এই 1 2 3 4 চেন পর্যন্ত আমি এখানে স্লিপ স্টিচ করতে করতে আসবো, ঠিক আছে। মানে ঠিক করে মিডিলে আমাকে যেহেতু আনতে হবে সুতাটি তাই এই দুটো এই তিনটে চেন আমি স্লিপ স্টিচ করে আসি এভাবে, ঠিক আছে। স্লিপ স্টিচ করে মিডিলে নিয়ে আসলাম, আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 চেন নিলাম, আবার এখানে তখন মাঝখানে দিয়ে আবার এখানে এই পর্যন্ত রুটটা যখন আসবে তখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটু ইনক্রিজ করতে মানে আরও একটু এরকম প্যাটার্ন বাড়িয়ে নিতে হবে। তো আমি কীভাবে বাড়াবো সেটা আমি দেখিয়ে দিবো। তারপর তো রাউন্ডটা করে আসি, এটা আমার 3rd নাম্বার রো স্টার্ট করেছি, এটা 1 নাম্বার রো ছিল, এটা 2 নাম্বার রো, এখন আমি 3rd নাম্বার রোটা স্টার্ট করি। 3rd নাম্বার রোতে আমরা ইনক্রিজ করবো, ঠিক আছে। এই যে দেখুন আমি এখানে এই রোটা কমপ্লিট করে চলেছিলাম 3rd নাম্বার রুটি, ঠিক আছে। তো আমি এখান থেকে যেহেতু শুরু করেছিলাম এই যে দেখুন এটা বোঝা যাচ্ছে এখানে একটু আমি এই জায়গাটা স্লিপ স্টিচ করে আমি এই মাঝখান পর্যন্ত এসেছিলাম, ঠিক আছে। তো আমি এখানে তার আগে যে এই যে এখানে ইয়েটা আছে ডিজাইনটা মানে চেনটা 7 চেনগুলো তো এই চেনের আগে এখানে চেন করে নিচ্ছি 1 2 এই দেখুন 7 চেন করে নেওয়ার পরে এখানকার যে জয়েন্টটা আছে মানে এখানে এসে একটি নেবো, এখানে আমি ইনক্রিজ করবো, ঠিক আছে। এই চেনটাতে দুটো বানাবো, তো এখানে প্রথমে একটা তো নর্মালি যেটা হওয়া সেটাও তো হয়েই গেছে, হয়ে গেলো। আবার দেখুন আমি এই জায়গাটাতে আরেকবার নেবো, ঠিক আছে। এই জায়গাটাতে আরেকবার নেবো মানে এখানে আরও একটি মানে এখান থেকে ডাইরেক্ট আমি এখানে আসবো না, ঠিক আছে। এখান থেকে এখানে আসবো না, এখানে আরও দুটো বানিয়ে নেবো। তো তখন বানাচ্ছি 1 2 3 4 5 6 7 সেভেন চেন নেবেন, 7 চেন নেওয়ার পর দেখুন আমি এখানে এই জায়গাটাতে জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি একটি যেখানে আমি জয়েন্ট করার কথা সেখানে তার আগে একটি চেনে আমি এসে আবার একটি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এভাবে ঠিক আছে, তারপর আমার এখান থেকে আবার একটা আসবে 1 2 3 4 5 6 7 আমি এখন আবার এখানে এসে এটাকে এখানে এসে অ্যাড করবো, ঠিক আছে। এখানে এসে অ্যাড করে নিলাম, তারপর স্লিপ স্টিচ করে এই পর্যন্ত আসবে। মাঝখানে মিডিল থেকে আমি আসছি, তাহলে আমার ওখানে একটি আরও 7 চেনের চেন আমার ইনক্রিজ হয়ে গেলো, মানে এই চেনটাকে আমি আরও এক্সট্রাভাবে তৈরি করে নিলাম, তাহলে আমার রোডটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমি প্রত্যেকটি রোডে এরকম ইনক্রিজ করে করে রাউন্ডগুলো করবো। তো 3 নাম্বারটাতে করেছি, 4 নাম্বারটাতে করবো, 5 নাম্বারটাতে ইনক্রিজ করবো, যতক্ষণ পর্যন্ত আমার টুপিটি শেষ পর্যন্ত আসে, মানে কেমন করে আমি এখানে মাপটা নেবো, ঠিক আছে। এখানে এরকম করে মাপটা নেবো, টুপিটি মিডিলটা আছে সেখানে এরকম করে এই জালটাকে বসাবো, জালটাকে বসিয়ে এটা ইনক্রিজ করতে করতে এই পর্যন্ত আসবো। তারপর দেখবো টেনে নিয়ে এরকম করে এখানে এটাকে পিন বা সেফটি পিন এখানে আটকে দেবো, তারপর টান করে এরকম করে যতদূর পর্যন্ত আসবে মানে এখানে এটা এখানে পর্যন্ত যতক্ষণ না আসে তখন টানতে থাকবো, আর যখন এরকম টেনে এরকম করে এই পর্যন্ত আসবে তখন কিন্তু ফ্রিতে মানে এটা এই পর্যন্ত আসলে এটা টেনে কিন্তু এরপর পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। তো আমি ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করতে করতে বাড়াতে তৈরি করতে থাকি, আপনারা তখন তৈরি করতে থাকুন। এই যে দেখুন আমি আরও একবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এই যে কোথায় আপনারা ডালটাকে ইনক্রিজ করবেন, ঠিক আছে। তো বুঝতে যদি অসুবিধা হয় তাই বুঝিয়ে দিচ্ছি একটু। তো এই যে দেখুন আপনারা যখন এখানে স্লিপ স্টিচ করে এই রোটা যখন নিয়ে আসেন মাঝখানে সেখানটায় আপনাদের মার্কিংটা সেটা বুঝতে হবে, ঠিক আছে। তো আমি এই যে এখানে স্লিপ স্টিচ করে আসে তো এই জায়গাটা একটু মোটা হয়ে আছে, তো তাই জন্য এই জায়গাটাতে আমি ইনক্রিজ করবো। তো এই যে এই চেনটা আছে এই চেনটার মধ্যে আমি দুবার এখানে মাঝখানে তো একটা নিয়েছিলাম, তারপর এই যে এই জায়গাটা আছে না এখানে 3 চেন আমি স্লিপ স্টিচ করে আসলাম, ওই চেনে জাস্ট আগে একবার এখানে জয়েন করে নেবেন, ঠিক আছে। 7 চেন নিয়ে এখানে জয়েন করে নেবেন, জয়েন করে নেওয়ার পর আবার এখানে 7 চেন নেবেন, 1 2 3 4 5 6 7 7 চেন নিয়ে আবার এই যে এই 3 চেন যে আমি স্লিপ স্টিচ করে আসলাম তার এই আগেরটাতে এসে এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখানে এই যে এটা আপনাদের ইনক্রিজ হয়ে গেলো। তারপর আবার এখানে দেখুন আবার নেক্সট রোটা তার মার্কিং হয়ে যাবে, এখানে আবার আমি 3 চেনকে যে স্লিপ স্টিচ করে আসবো, ঠিক আছে।
মানে মিডিলে আমাকে আনতে হবে যেহেতু সেটা, তাই আমি এই চেনটা মিডিলে এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 চেন নিয়ে আবার এখানে মিডিল মিডিল করে আমি জয়েন করবো। তাহলে আমার এই যে তারপর নেক্সট যে রুটটা হবে তাহলে আমার এটা মার্কিং হবে যে আমি এখানে আবার একটা ইনক্রিজ করবো, তার জন্য এখানে একবার আমাকে জয়েন করতে হবে 7 চেন নিয়ে। তাহলে এখানে জয়েন করে আবার এটুকু জায়গায় আমি স্লিপ স্টার্ট করে এই পর্যন্ত মাঝখানে এসে আবার রো স্টার্ট করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমি রোগুলোকে ইনক্রিজ করেছি, মানে প্রত্যেকবার রুটটা রান করার সময় একটা একটা করে এরকম 7 চেন বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে আপনার বুঝতে হয়তো কোথাও অসুবিধা হবে না, যদি বুঝতে তাও অসুবিধা হয় তাহলে প্লিজ একটু ভিডিওটি এগিয়ে এগিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, কাজটি করতে করতে অটোমেটিক বুঝতে পারবেন, ঠিক আছে। এই ধরুন আমার পুরো জালটি তৈরি করা হয়েছে, আমি সেট করবো এখন। সেট করার জন্য প্রথমে আমি উপরে সবাইকে দিয়ে সেফটি বিন্দি আটকে দিলাম, ঠিক আছে, একটু সঙ্গে সেফটি বিন্দি আটকে দিলাম। তারপর জালটি আমার এখান থেকে আমার এখান থেকে স্টার্টিং ছিল, তো এখানে আমি প্রথমে দেখুন প্রথমে এইভাবে টেনে নিয়ে জালটাকে টেনে নিয়ে আমি এখানে যে কোনো একটা ডাবল পুষের মধ্যে এইভাবে আটকে দিলাম, ঠিক আছে, সেফটি আটকে দিলাম। এবার দেখুন এবার যেহেতু এটা আমার এখানে একটু মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে আনার জন্য প্রথমে তিনটি ডবল পোশাকে আমি সিঙ্গেল পোশাকে আসছি 1 2 3, ঠিক আছে। থ্রি ডবল পোশাক আসার পরে এখানে মাঝখানে নিয়ে আসার জন্য শুরু, ঠিক আছে। এখানে আমি আমার মিডিলে নিয়ে আসলাম, এখানে জালটাকে প্রথমে দিচ্ছি আটকে, জালের মধ্যে যে 7 চেন আছে সেই 7 চেনের মিডিলে আমি এভাবে আটকে নিচ্ছি। এবারে এই চেনটাতে নেক্সট দিচ্ছি হাতে, সেই চেনটাতে নিয়ে এবারে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, ঠিক আছে। এবার দেখুন তারপরে আমি এইখানে আটকাবো, আমার 4 লাগবে তাই আমি 4 দিচ্ছি, আপনারা চাইলে 5 দিতে পারেন, আমি দেখি কী হয় কাজটা। তো এখানে 5-এর সঙ্গে আমি আটকাবো, 4 চেন পর্যন্ত আমি সিঙ্গেল পোশাক করে আসছি, ঠিক আছে। 1 2 3, 4 চেন পর্যন্ত আমি সিঙ্গেল পোশাক করলাম, তা 5 চেনের সঙ্গে আমি আটকাবো। তাহলে প্রথমে আমি জালটাতে নিচ্ছি, প্রথমে এখানে 7 চেনের যে চেনটা সেখানে প্রথমে নিলাম, এই 5 নাম্বার চেনটাতে আমি আটকে নিচ্ছি, 4-এর পরে 5টাতে আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। নাম্বার এই যে এরকম করে পুরো জালটাকে সেট করে নেবো, ঠিক আছে। পুরোকে এরকম করে আমি সেট করে নিচ্ছি টেনে টেনে এরকম করে, ঠিক আছে। তো তারপরে আমি আসছি, দেখুন আমার পুরো এই যে দেখুন আমার পুরো জালটি সেট করা হয়ে গেলো, ঠিক আছে। পুরো নেটটা মিডি পুরো করে সেটিং করে নিলাম, এরপরে এই যে দেখুন এখান থেকে তো এবার প্রত্যেকটি যে আমি সিঙ্গেল কোশা করে নিয়েছি সেই সিঙ্গেল কোশাগুলোর উপরে আবার আমি এখন একটি করে হচ্ছে হাফ ডাবল কোশা করে নেবো, ঠিক আছে। প্রত্যেকটি সিঙ্গেল কোশার উপরে হাফ ডাবল কোশা করে নিচ্ছি। হাফ ডাবল কোশার কেমন করে এরকম প্রথমে সুতাটি এখানে ধরে এই রকম সিঙ্গেল কোশা হচ্ছে এর মধ্যে দিয়ে এটাকে সঙ্গে তিনটাকে বের করে নেবো, এটাকে হাফ ডাবল কোশা বলে। তো প্রত্যেকটি যেখানে জয়েন করছে সেই জায়গাটাতেও দু একটি আবার নেক্সট এই সিঙ্গেল কোশাটার উপরে হাফ ডাবল কোশা করলাম। প্রত্যেকটি সিঙ্গেল কোশার মধ্যে হাফ ডাবল কোশা যেখানে জয়েন করেছি সেখানে একটি হাফ ডাবল কোশা, ঠিক আছে। এইভাবেই পুরো ভিডিওটা আমি কমপ্লিট করে দিচ্ছি, জয়েন করেছি এখানে একটি হাফ ডাবল কোশা, ঠিক আছে। এইভাবে আমি একটি পুরো রোটা কমপ্লিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার এখানে হাফ ডাবল কোশায় রোটাও কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এখন প্রত্যেকটি হাফ ডাবল কোশার মধ্যে আমি একটি ফ্রিল দেবো, মানে সামনে এরকম করে কুচকানা কুচকানা করে থাকবে। তো প্রত্যেকটি প্রথমে এখানে একটি 3 চেন নিয়ে নিচ্ছি, হাফ ডাবল কোশার মধ্যে 3 3 করে ডাবল কোশা নেবো, ঠিক আছে। থ্রি ডবল কোশা নিলাম, চেনটার সময় 3 ডবল কোশা হয়ে গেলো। তারপরে নেক্সটে হাফ ডবল কোশাটা আছে, এর মধ্যে 3 ডবল কোশা নেবো। প্রত্যেকটি হাফ ডবল কোশার মধ্যে 3 ডবল কোশা করে নিতে হবে, তাহলেই দেখবেন এরকম একটা ফ্রিল সুন্দর তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আবার নেক্সট যে ডবল হাফ ডবল কোশাটা আছে সেখানেও 3 ডবল কোশা, এই দেখো এরকম করে 3 3 করে ডবল কোশা নিচ্ছি। তাহলে এরকম হয়েছে, এই যে ভাগ ভাগ প্রোগ্রাম করবো না, এরকম করে থাকবে এরকম করে টুপিটি বর্ডারটি, ঠিক আছে, ভালো লাগে দেখতে। তো এখানে আমি পুরো রোটা কমপ্লিট করে এই পর্যন্ত এসে এখানে 3 চেন নিয়েছিলাম। তো 3rd নাম্বার সবার উপরে চেনটা এসে অ্যাড করে নেবো, ঠিক আছে। এই যে দেখুন পুরো টুপিটি আমার কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এখানে আমি ফ্রিলটা লাগিয়ে এখানে আপনারা চাইলে এখানে 2 ফ্রিলও দিতে পারেন এটার উপরে, আরও এখানে প্রত্যেকটি ডবল কোশার উপরে ডবল আরও একটি করে ডবল কোশার রো কমপ্লিট করলে 2 ফ্রিল হয়ে যাবে, ঠিক আছে। ভালো লাগে দেখতে, একটিও ভালো লাগছে। তো এরকম করে টুপিটি আমার দেখুন এই যে ভিতরে, আপনারা ছোটো বেবির জন্য তৈরি করতে চাইলে আমি বলে দিয়েছি মাপটি, তো সেভাবে তৈরি করলে ছোটোদের জন্য তৈরি করা যায়, যে একটি নতুনত্ব ইউনিক স্টাইল, ঠিক আছে। তো কেমন লাগছে ভিডিওটি, ভালো লাগলে প্লিজ লাইক করবে, আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।